এখন তো নির্বাচনের সময়, একটা জাতির ভাগ্য তারা নিজেরা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নেবে যে আমরা কি করব কি করব না একটা নির্বাচনে, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয় আমরা রেখে আমরা বাধ্য হচ্ছি এই স্যান্ডি সাহা বিডি ইমরান এদের এই বিকৃত জনচারকে দেখার জন্য। ফান ইজ ফান, অশ্লীলতা ইজ অশ্লীলতা, তো ফানের নামে অশ্লীলতা কেউ প্রমোট করে না। ইন্ডিয়ান ব্লগার স্যান্ডি সাহার বিরুদ্ধে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের শাহবাগ থানায় একটি কিছুক্ষণ আগে একটি ডায়েরি হয়েছে, এ নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন মহিউদ্দিন রনি, তিনি কিছুক্ষণ আগে একটি সাধারণ ডায়েরি করেছেন। কেন তিনি এই ডায়েরি করেছেন আমরা ইনে তার সাথে একটু কথা বলবো। রনি ভাই, আপনি কেন এই ডায়েরি করেছেন আপনার কাছে? আচ্ছা, এইটি আমি করেছি এই জন্য যে যে ব্যক্তি দুজনের বিরুদ্ধে ডায়েরিটা করেছে তাদের কিছু অ্যাক্টিভিটিস, যেই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে গিয়ে এখন মনে হচ্ছে খুবই অস্বাভাবিক, অসুস্থ, এবং তারা বিকৃত জনচারকে প্রচার করছে, হ্যাঁ, এবং এটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে, যেটা আমার মনে হচ্ছে আমার ধর্মীয় অনুভূতিকে আঘাত লাগায়। শুধু আমার না, বাংলাদেশের যারা হচ্ছে গিয়ে বাংলাদেশ একটা ধর্মপ্রাণ মুসলিম প্রধান দেশ, ঠিক আছে, তো এটা আমার মুসলিম মানে এটা আমাদের নিষেধ আছে ডিরেক্টলি, অশ্লীলতা যেন না ছড়াই আমরা, ঠিক আছে, তো কিন্তু দেখতেছি যে এরা এমন অ্যাক্টিভিটিস করছে যে আমরা বাধ্য হচ্ছি এদেরকে নিয়ে ভাবতে বা এগুলো নিয়ে সারাদিন মেতে থাকতে। গতকালকে রাতে আমি ফেসবুকে স্ক্রল করছি, প্রতি 10টা পোস্টের 8টা পোস্টই এদেরকে ঘিরে, কেউ হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটার এদেরকে নিয়ে কথা বলছে, আলোচনা করছে, কিন্তু অথচ আপনি একটা জিনিস চিন্তা করেন যে এখন তো নির্বাচনের সময়, একটা জাতির ভাগ্য তারা নিজেরা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নেবে যে আমরা কি করব কি করব না একটা নির্বাচনে, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয় আমরা রেখে আমরা বাধ্য হচ্ছি এই স্যান্ডি সাহা বিডি ইমরান এদের এই বিকৃত জনচারকে দেখার জন্য। কী একটা অদ্ভুত ব্যাপার, আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এগুলো কী হচ্ছে। শুধু আমি না, আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যে তোদের কী অবস্থা বলতো, আমি তো ব্যাপারটা নিতে পারছি না, আমার তো প্যারা লাগছে। তো ওরা বলতেছে যে কী করার আছে, কিছুই তো করার নাই, ঠিক আছে, এগুলো তো অ্যাভেলেবেল হইতেই আছে, থাক ছেড়ে দে, আমি তো নিতে পারিনি, আমি থানায় চলে আসছি আজকে, ঠিক আছে। আমার মনে হলো যে এটা থামানো দরকার, অন্তত তাদেরকে সংশোধন করাটা গুরুত্বপূর্ণ, তারা যেন এরকম কাজটা না করে। আমি তাদের অ্যাগেনস্টে, তারা মানুষ হিসেবে খারাপ নাকি ভালো এই প্রসঙ্গে যাব না, কথা হচ্ছে তার ক্ষতিও আমি চাই না, কিন্তু চাই সে ভালো হোক, তার সংশোধনটা হোক অন্তত। তো থানাতে অভিযোগ দায়ের করেছি যাতে করে সে সংশোধন একটা প্রসেসের মধ্যে আসে, তো থানা থেকে আমরা অভিযোগটা নিয়েছে এবং তারা বলেছে তারা আইনি পদক্ষেপ নেবেন। রনি ভাই, এইছাড়া আমরা আরও অনেক দেখি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নিজেরা নিজেরাই কন্ট্রোভার্সি তৈরি করে দেন ভিউর জন্য, কিছু অল্প কিছু ভিউর জন্য তারা কিন্তু একটা নতুন একটা কন্ট্রোভার্সি তৈরি করে, সেই ভিডিওগুলো আমরা দেখতে বাধ্য, কারণ ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে আপনি জানেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? এখন দেখেন, তাদের উদ্দেশ্যে বলবো এটাই যে আপনারা যারা এই কাজগুলো করছেন, আপনারা বুঝে করছেন না বুঝে করছেন না অন্যকে আপনাদের দিয়ে করাচ্ছে, এটা নিয়ে আমি সন্দিহান। ধরেন যখন দেশে অসঙ্গতি, গুরুত্বপূর্ণ বিষয় দেশের যেগুলো নিয়ে তরুণদের কথা বলা উচিত, তরুণদের সচেতন থাকা উচিত, অ্যাওয়ার হওয়া উচিত, সেগুলো রেখে তরুণরা যাতে অন্যদিকে মত্ত থাকে, নিমগ্ন থাকে, সেই জন্য এমন একটা প্রসেস তৈরি করা, যে প্রসেস বা এমন একটা এন্টারটেনমেন্ট নির্ভর বা এমন একটা অ্যাক্টিভিটিস করা যেখানে হচ্ছে কি আপনার এখানে আপনি একটা একজন মারা গেছে সেখানে আমরা গুরুত্ব না দিয়ে, ঠিক আছে, ওখানে একজন মানে সে গালাগালি করছে আমরা সেখানে গুরুত্ব দিচ্ছি, তো এরকম একটা এজেন্সি আছে হয়তোবা বিশ্বব্যাপী, এরকম অনেক এজেন্সি কাজ করে যাদের ব্যাপারে আমরা শুনেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি বা পড়েছি, তো সেক্ষেত্রে দেখি যে বিভিন্ন মাধ্যমে এই রকম মানুষকে টার্গেট করে তারা ওই এজেন্সিগুলো এই কাজগুলো করায়। তো আমি জানি না যে এই মানুষগুলো যারা এখন এই নির্বাচন মুহূর্তে এই কন্ট্রোভার্সিগুলো তৈরি করছে তারা ওই এজেন্সির লোক কিনা বা পেইড এজেন্সি কিনা, যারা চায় না দেশের ভালো হোক, দেশের মানুষ হোক, তাদের কাছে টাকাটাই মুখ্য, তো তারা হয়তো বা ওই এজেন্সির হয়ে কাজ করছে, হতে পারে, আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু স্ট্রিক্টলি তাদের উদ্দেশ্যে বলছি যে এই কাজগুলো আপনারা করেন না, এই কাজগুলো করা ঠিক হচ্ছে না। প্রত্যেকে বলবো যে আপনারা শুধু ফেসবুকের কমেন্ট বক্সে সীমাবদ্ধ না থেকে আপনারাও থানায় চলে আসেন, অভিযোগটা দায়ের করেন, 100 জন মিলে দায়ের করেন অভিযোগ, দেখি সে তার কামাই হবে 10 লাখ টাকা, ঠিক আছে, 100 জন মিলে দায়ের করেন, যাতে হচ্ছে ওই 10 লাখ টাকার বদলে, ঠিক আছে, 50 লাখ টাকাই একদম মুহূর্তের মধ্যে নেমে যায়, জরিমানা তাদেরকে ওইভাবে করা হয়। ওইরকম একটা প্রসেসের মধ্যে যখন চলে আসবে তখন হচ্ছে অন্তত এই যে টাকা উপার্জন করার জন্য, ঠিক আছে, এরকম বিকৃত কাজ তারা অন্তত করতে পারবে না, অন্তত এই জায়গা থেকে তার সচেতন হয়ে যাবে। ভাই, শেষ প্রশ্ন সেটা হলো, আমরা দেখি অনেকে আছেন এগুলো আবার একদম স্বাচ্ছন্দ্য ফিল করে কমেন্ট করে শেয়ার করে, তাদের উদ্দেশ্যে কী বলবেন? এই যে বিকৃত জোনাচার সব বিভিন্ন কন্টেন্ট যেগুলো আমরা দেখি আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ভেসে আছে, তাদের উদ্দেশ্যে কী বলবেন? অনেক আছে শিক্ষিত মানুষ, তারা কিন্তু এগুলো শেয়ার দিচ্ছে, মানে স্বাচ্ছন্দ্য ফিল করে শেয়ার দিয়ে, তাদের উদ্দেশ্যে কী বলবেন? এখন যারা এটা মনে করছেন এটা খুব কুল, খুব পশ একটা ব্যাপার, খুব মজার বিষয়, এটা আর একটু স্প্রেড করি, দেখেন না আজকে আপনার যে মন মানসিকতা,
পাঁচ বছর পর একটু ম্যাচিওর হবেন না একটু, ঠিক আছে, বা হচ্ছে কি ধরেন একটা ভালো পর্যায়ে যাবেন, বা দেখবেন যে আপনার পরিবার গঠন হলে, বা পরিবারের কোনো লোক, একটা আপনার ফ্যামিলিতে নতুন একজন মানুষ আসলো, বাচ্চা, আপনি তখন আপনার মাথায় চিন্তা আসতে পারে যে না, এই যে আমি যেই কাজগুলো করতেছি, যেই ব্যাপারটা স্প্রেড করলাম, যে ভিডিওটা আপলোড দিলাম, এটা যদি আমার ছেলে দেখে, এটা যদি আমার মেয়ে দেখে, আমার ভাতিজা দেখে, আমার বাবা মা যদি এটা দেখে, এই যে দেখা, এই প্রসেস, তারা যখন আসবে তখন কিন্তু তারা ডিলেট ঠিকই করতে চাইবে, আমি আজ হোক বা কাল, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। সে যদি মানুষ হয়ে থাকে, এটা তার মন চাইবেই, অন্তত তার পরিবারের জন্য, তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেফ একটা প্লেস গড়ার জন্য এটা তার মনে চাইবে। তো এখনই তাদেরকে বলছি যে আপনারা এই যে প্রতিযোগিতা, যেটাকে আপনারা ফান মনে করছেন, এটাকে ফান না মনে করে যেটাকে অন্যায় ওইটাকে অন্যায় বলেন, যেটাকে অশ্লীল সেটাকে অশ্লীল বলেন। অশ্লীলতা ফান না, ফান ইজ ফান, অশ্লীলতা ইজ অশ্লীলতা। তো ফানের নামে অশ্লীলতাকে কেউ প্রমোট করে না, এটা হচ্ছে কি রিকোয়েস্ট তাদের কাছে। এখন তাদেরকে তো আমি ওইভাবে বলতে পারি না, তবে আবার বলা হয়ে যাবে মোরাল পুলিশিং। মোরাল পুলিশিং কেন, যে ভাই আপনার একটু বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, আপনি একটু ভেবে দেখেন না কী করতেছেন। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ ভাই, প্লিজ এটা নিয়ে একটু অন্তত জনসচেতনতা ওইভাবে তৈরি করেন যেন প্রত্যেকটা মানুষ এরকমটা ঘটলেই যেন হচ্ছে তার অভিযোগটা দাঁড় করে, এবং আমরা এটাই চাই রাষ্ট্র যেন অন্তত এই ব্যাপারে অন্তত পদক্ষেপ নেয়, যেন আমরা তরুণরা গুরুত্বপূর্ণ বিষয়ে থেকে যাদের, যারা আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করছে, ওই সকল মানুষকে শনাক্ত করে, বা যারা অশ্লীলতা ছড়াচ্ছে সেই সকল মানুষকে শনাক্ত করে অন্তত যেন রাষ্ট্র একটা স্টেপ নেয়, তাদেরকে সংশোধনের ব্যবস্থা করে।